দেখেন সানরুফ আমরা খুলে দেখাই বিভিন্ন কারণে অনেক সময় সানরুফ ডিস্টার্ব থাকে সানরুফের বিভিন্ন থেকে এই সাইডগুলো দেখবেন মায়ের খাওয়া আছে নাকি অনেক সময় এই গাড়ি আঘাত খেলে মায়ের খেলে এই হুডগুলো কালার করা হয় একদম জাপান থেকে যে অবস্থা আছে প্রত্যেকটা ক্রস খেয়াল করেন মাঝের সিটে দুইটা টিভি আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স এম এস কার সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আপনাদের সুখী সুন্দর দীর্ঘ জীবনের মঙ্গল কামনা করে প্রতিবারের নেই আজও আমি আপনাদের সামনে হাজির হলাম একটি ল্যান্ড ক্রুজার V8 গাড়ি নিয়ে যাহার মডেল 2016 রেজিস্ট্রেশন 2017 কালার গ্রে সিসি 4500 সিরিয়াল 15 আমরা এখন গাড়িটির বিস্তারিত দেখব দেখেন গাড়িটি রুফ লাগেজ ক্যারিয়ার লাগানো আছে ফ্রন্ট উইন্ডশিল উইন্ডো সাইড উইন্ডো ব্যাক উইন্ডো সবগুলো জেনুইন গ্লাস অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট অথবা কোনো না কোনো কারণে গ্লাস ভেঙে যায় ভেঙে গেলে তারপর ডুপ্লিকেট গ্লাস লাগানো হয় কিন্তু এই গাড়িতে প্রত্যেকটা গ্লাস জেনুইন আছে হুডটা দেখেন অনেক সময় এই গাড়ি আঘাত খেলে মায়ের খেলে এই হুডগুলো কালার করা হয় একদম জাপান থেকে যে অবস্থা আছে প্রত্যেকটা ক্রস খেয়াল করেন যে একদম নতুন গাড়ি যেরকম থাকে এরকম ইয়ে আছে এটার মধ্যে কোনো পেন্টের কাজ এখনও হয়নি তারপর হলো গ্রিলটা দেখেন গ্রিলটা একদম নিখুঁত একটা গ্রিল কোথাও কোথাও স্পট নেই তারপর বডি কিটটা দেখেন আমরা এগুলো দেখানোর উদ্দেশ্য হলো এই যে এগুলো অনেক সময় আঘাত লাগলে গাড়িটা বিভিন্ন রিক্সায় বা বেশি চললে বা কোথাও আঘাত খেলে এগুলো ভেঙে যায় এগুলো ভেঙে যায় এগুলো ফ্লো করবেন যে গাড়িটা সব কিছু ঠিক আছে নাকি হেডলাইট ওয়াশার আছে এবং ইয়ে আছে আমাদের সেন্সার আছে সব কিছু একদম ফ্রেশ একটি গাড়ি আসলে আমরা ফ্রেশ দেখাচ্ছি অপশন তো আছেই অনেক গাড়িতে এসব সেন্সার থাকে না এই সেন্সারটাও আমরা দেখাইলাম হুইলগুলো দেখেন নতুন হুইল ওকো আমার একদম নতুন হুইল তারপর ডোর বিট আছে লাগানো আছে এই ডোরগুলো ফ্লো করতে হবে যে কালার হয়েছে কি না গাড়িটা অরিজিনাল কালারের গাড়ি কিনবেন মায়ের যাতে না খায় যেহেতু আমাদের গাড়িগুলো নিজেরা অনেক কষ্টের টাকা দা কিনবো এই জিনিসটা আমরা ফ্লো করব আমরা এখন গাড়ির ইন্টেরিয়র সাইডটা দেখব দেখেন ইন্টেরিয়র সাইডটা হলো চকলেট চকলেট কালারের ইন্টেরিয়র দেখেন কত ফ্রেশ ইউজ খুবই কম হয়েছে গাড়িটা ড্যাশবোর্ডটা দেখেন একদম ফ্রেশ খুবই ফ্রেশ এই বাটনগুলো সুইচ বাটনগুলো দেখেন এসি ব্যান্সটা দেখেন এগুলো অনেক সময় স্পট পরে বা ভেঙে যায় সব কিছু ওকে আছে ডিভিডিটা দেখেন কত বড় একটা ডিভিডি লাগানো আছে দেখছেন অরিজিনালি জেবিএল সাউন্ড সিস্টেম সহ জেবিএল নেভিগেশন এটা তারপর হলো অটোমেটিক এয়ার কন্ডিশন সুইচগুলো দেখেন অনেক সময় অটোমেটিক এয়ার কন্ডিশন সুইচের বিভিন্ন কালার নষ্ট হয়ে যায় যদি গাড়িটা বেশি চলে এগুলো আমাদের ফ্লো করতে হবে অনেক অপশন আছে এখানে শিফট লেবারের পাশে ব্রেক পার্কিং লেবার তারপর ফ্রিজার দেখেন এখানে একটা ছোট্ট একটা ফ্রিজার আছে যেটার মধ্যে আমরা বিভিন্ন পানীয় বা ড্রিঙ্ক ওয়াটার এখানে রেখে আমরা কোল্ড করে খেতে পারি তারপর সিটগুলো দেখেন অরিজিনালি লেদার সিট এবং চকলেট কালার খুবই সুন্দর আমরা এখন সানরুফটা ওপেন করে দেখব দেখেন সানরুফ আমরা খুলে দেখাই বিভিন্ন কারণে অনেক সময় সানরুফ ডিস্টার্ব থাকে সানরুফের বিভিন্ন থেকে এই সাইডগুলো দেখবেন মায়ের খাওয়া আছে নাকি এগুলো দেখার জন্য আমি দেখাই যে আমরা এম এস কার সেন্টার কোনো সময় কোনো মায়ের খাওয়া গাড়ি বিক্রি করে না যার জন্য এম এস কার সেন্টারের জিনিসগুলো ভালো করে বা কাস্টমারদেরকে বোঝায় দেয় আর কি এখন আমরা গাড়িটির ব্যাক ইন্টেরিয়র সাইড দেখব দেখেন ব্যাক ইন্টেরিয়র সাইডটা দেখেন এই যে প্যাডগুলো দেখেন ডোর প্যাড ফ্রেশ খুবই ফ্রেশ ডোর প্লেট সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখেন ব্যাক সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখেন আমরা এখন সানরুফটা ওপেন করে রাখছিলাম সানরুফ ক্লোজ করে দিচ্ছি
সানরুফটা ক্লোজ করে আমরা দেখাবো সিলিংটা। দেখেন সিলিংটা কত ফ্রেশ একটা সিলিং, দেখছেন একদম ফ্রেশ একটা সিলিং। এবং হলো সিডের ইয়াগুলো দেখেন, কন্ডিশনটা দেখেন, চকলেট কালারের সিট খুবই সুন্দর। ফ্লোরটা দেখেন, এই যে দেখেন ফ্লোরটা কত ফ্রেশ একটি ফ্লোর দেখছেন। নেটগুলো দেখেন কত সুন্দর, ব্যাক অটোমেটিক এয়ার কন্ডিশনার সুইচগুলো দেখেন, খুবই খুবই ফ্রেশ, খুবই ফ্রেশ। এখন আমরা দেখবো গাড়িটির ব্যাক আউটসাইড, দেখেন ব্যাক সাইড কত ফ্রেশ। গাড়িটি ল্যান্ড ক্রুজার লেখা দেখেন, সেন্সার আছে, এবং ব্যাক সাইড বডি কিট দেখেন। এই যে বডি কিটগুলো আছে, গাড়ি কোথাও লাগলে বা আঘাত খেলে এই বডি কিটগুলো ভেঙে যায়। বডি কিটগুলো এই বিভিন্নভাবে রং পেন্ট করা হলে এই ক্রসগুলো ঠিক থাকে না, এই ক্রসগুলো ফ্লো করেন, এই ক্রসগুলো ঠিক থাকে না, এবং এই ব্যাকডালার ক্রসগুলো ফ্লো করেন যে গাড়ি মায়ের খাওয়া আছে নাকি। এই জিনিসটা সাধারণত আপনারা একটা গাড়ি দেখবেন, এই গাড়িটা মায়ের খাওয়া আছে কিনা, ইঞ্জিনে পারফরমেন্স ভালো আছে কিনা, পেপারস ভালো আছে নাকি, এই তিনটা জিনিসই একটা গাড়ির জন্য মূল ফাংশন দেখতে হয়। দেখেন সিটগুলো দেখেন, এখানে সেভেন সিটের গাড়ি, সেভেন সিট আমরা যে সময় প্যাসেঞ্জার বেশি হবে এই সময় আমরা সেভেন সিটটা ওপেন করে এটা আমরা প্যাসেঞ্জার নিতে পারি বা আমরা নিজেরা ইউজ করতে পারি। আর যে সময় আমাদের প্যাসেঞ্জার কম থাকবে, লোকজন কম থাকবে, এই সময় আমরা সেভেন সিটটা ক্লোজ করে এখানে লাকেজ বহন করতে পারি। তারপর দেখেন পিছনের মাঝের সিটে দুইটা টিভি আছে, দুইটা টিভি দুই সিটের পিছনে আছে, এটা আগে দেখানো হয়নি। এবং এসি বেঞ্চের প্রত্যেকটা সিটের পাশে পাশে সেন্ট্রাল এসি দেওয়া আছে। এসি বেঞ্চগুলো দেখেন প্রত্যেকটা সিটের উপরে উপরে এসি বেঞ্চ দেওয়া আছে। জেবিএল সাউন্ড সিস্টেম সহ ফুল লোডেড একটি 16 V8। আমরা এখন দেখবো গাড়িটির ইঞ্জিন হাউজিং সেট। দেখেন ইঞ্জিন হাউজিং সেট দেখতে গেলে আমাদের হুডটা ওপেন করতে হবে। হুডটা ওপেন করলাম, দেখেন হুডের নিচের প্রথমত ইনসুলেশনটা দেখেন কত ফ্রেশ, এবং হুডের নিচের অংশটা দেখেন। এগুলো অনেক সময় অ্যাক্সিডেন্ট মায়ের খেলে এগুলো ক্রসগুলো ঠিক থাকে না, কালার হয়েছে এটা দেখা যা বোঝা যা। আবার ইঞ্জিনটা দেখেন চকচক করতেছে। আসলে আমরা একটা কথা সবসময় বলি, চকচক করলে শোনা হয় না, এটাই স্বাভাবিক। চকচক করা আসলে সৌন্দর্য না, সৌন্দর্য আপনারা দেখে নেবেন অরিজিনালি কি গাড়িটা সুন্দর আছে কি না। অনেক সময় গাড়ির অ্যাক্সিডেন্ট থাকতে পারে, এই জিনিসগুলো খেয়াল করবেন যে গাড়িতে অ্যাক্সিডেন্ট আছে কি না। চেসিসটা খেয়াল করবেন গাড়িতে অ্যাক্সিডেন্ট আছে কি না। এমএস কার সেন্টার কোনো সময় অ্যাক্সিডেন্টওয়ালা গাড়ি বিক্রি করে না, কিনে না। এমএস কার সেন্টার কোনো সময় ইঞ্জিন খারাপের গাড়ি বিক্রি করে না, কিনে না। এমএস কার সেন্টার কোনো সময় কোনো জটিলতা পেপারসের গাড়ি কিনে না, বিক্রি করে না। আপনারা সবসময় এমএস কার সেন্টারে আসলে আপনারা সবসময় 100% নির্ভরতার সাথে গাড়ি কিনতে পারবেন। আমরা এখন গাড়িটির প্রাইস সম্পর্কে জানবো। গাড়িটির আস্কিং প্রাইস 1,98,00,000 টাকা, 1,98,00,000 টাকা। তবে প্রাইস কমবে, আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন, গাড়িটা চালাবেন, দেখবেন, আপনার মন মতো হলে আলোচনা করবেন, প্রাইস কমবে। আপনার সুস্থতার জন্য আমাদের দোয়া সবসময় আপনার সাথে থাকবে। পাঁচ অক্ত সালাত আদায় করবেন, মন ভালো থাকবে, প্রশান্তি সাফল্য ও আনন্দে হয়ে উঠুক আপনার জীবন। আল্লাহ হাফেজ।